ইসলাম পুরো ধর্মটাই যেহেতু মিথ্যার উপরে প্রতিষ্ঠিত, তাই এর গোড়ায় কোনোদিন সমস্যার সমাধান হবে না। বহু সংখ্যক গ্রুপ তৈরি হবে, একজন আরেকজনকে খতম করতে চাইবে, যেমন আহমেদীদেরকে খতম করতে চায় মেইনস্ট্রিম মুসলিমরা, অপর ক্ষেত্রে এখন শিয়াদেরকে আবার আক্রমণ করার বিভিন্ন রকম পায়তারা করা হচ্ছে। এক গ্রুপ আর গ্রুপকে কামড়াবে, কারণ কেউ আসলে যুক্তি প্রমাণের উপর নির্ভর করে ধর্ম বিশ্বাস টিকিয়ে রাখতে পারবে না। ইসলামে ট্রেনিং দেওয়া হয় কিভাবে হেইট এক্সিকিউট করা হবে, শুধু হেইট করবে না, হেইট কীভাবে এক্সিকিউট করা হবে, যেমন কোথায় কোপ দিতে হবে, কখন পেটাতে হবে, কখন দেশ থেকে বিতরণ করতে হবে, কখন কী গালি দিতে হবে, এগুলি কোরআন থেকে শুরু করে হাদিস, ইজমা, কিয়াস, ফতোয়া সব জায়গায় ছড়িয়ে আছে। আহমেদীয়দেরকে এখন টার্গেট করা হয়েছে বাংলাদেশে, শিয়াদেরকে টার্গেট করা হয়েছে। এখন যেহেতু এরা মাইনরিটি গ্রুপ, তাই এরা পাল্টা হুঙ্কার দিতে পারছে না, তাই এই গ্রুপগুলো আবার এখন বাক স্বাধীনতার কথা বলছে, এই গ্রুপগুলো এখন আবার স্বাধীনতার ইতিহাসের কথা বলছে, তার মত প্রকাশের কথা বলছে। কারণ মাইন্ডকে চিপায় পড়লে ইসলামিক গ্রুপগুলো বেঁচে থাকার জন্য এই সকল রাজনৈতিক গ্রুপগুলো বিভিন্ন মনুষ্যত্বের কথা বলে, কিন্তু তারাও বোখারিতে বিশ্বাস করে, কিন্তু তারাও আবার কোরআনের আয়াতে আয়াতে যেখানে কিনা অমুসলিমদেরকে নিকৃষ্টতম প্রাণী বলা হয়েছে বিশ্বাস করে, অমুসলিমদেরকে নাপাক ঘৃণ্য বলা হয়েছে বিশ্বাস করে, তারাও নানা গোজামিল দিয়ে কোপাকুপিকে চয়েস করবে। কিন্তু তারা একজন আরেকজনের সঙ্গে যখন তর্কে জড়িত হয়, তখন তারা আবার ডাইভার্সন টেকনিক করে, ব্ল্যাকমেলিং করে, মিথ্যাচার করে, ডাইভার্সন টেকনিক করে। যেমন এখন আহমেদীদের বিরুদ্ধে ছড়ানো হচ্ছে যে আহমেদি এই সম্প্রদায়ের যে প্রতিষ্ঠাতা মির্জা গোলাম আহমেদ, উনি নাকি বাথরুমে পড়ে মরেছিলেন, আবার বলা হচ্ছে উনি নাকি কলেরায় মারা গিয়েছিলেন, আবার কলেরায় মারা যাননি, বাথরুমে পড়ে মরেননি, এটা বলে আবার আহমেদীরা প্রটেস্ট করছেন বিভিন্ন লিখায়। প্রথমত আমি গবেষণা করে দেখলাম যে উনি বাথরুমে পড়ে মরেছেন, এটার কোনো আসলে ভিত্তি খুঁজে পাইনি। তবে উনি ডায়রিয়াতে সাফার করতেন মৃত্যুর আগে বেশ সময় ধরে, এবং ওনার বমি হতো, মানে বিভিন্ন লক্ষণ দেখা যাচ্ছে, যাতে করে মনে হচ্ছে যে ওনার কলেরা হয়েছিল। কারণ 1830-32 থেকে শুরু করে একেবারে 20 শতাব্দীর মাঝখান পর্যন্ত এশিয়া তথা উপমহাদেশ তো বটেই প্রচণ্ড কলেরা ছড়িয়েছিল, ইউরোপীয় কলেরা ছিল। বিখ্যাত ম্যারি শেলির ছেলে পর্যন্ত ইউরোপে উনি এই কলেরাতে মারা গিয়েছিলেন, অনেক বিখ্যাত ব্যক্তিত্ব কলেরাতে মারা গেছেন, আলেকজান্ডার ডুমা বিখ্যাত ফ্রেঞ্চ লেখক, উনিও কলেরা আক্রান্ত হয়েছিলেন, বেঁচে গিয়েছিলেন, বাট কলেরা আক্রান্ত হয়েছিলেন। তখন কলেরা আক্রান্ত হলে, বজ্রপাত হলে, বৃষ্টি না হলে, ভূমিকম্প হলে, এগুলো কি সব আল্লাহর কসম? কারণ প্রাচীন মানুষ বা বিজ্ঞান বিবর্জিত মানুষ এগুলোর কোনো ব্যাখ্যা জানত না, ওয়েদার সম্পর্কে জানতে হাইড্রোগ্রাফি তারা পড়ত না, তাই বিভিন্ন কারণ সৃষ্টি করতো, সৃষ্টিকর্তা খেপে গেছেন, সৃষ্টিকর্তা সন্তুষ্ট হয়েছেন তাই বৃষ্টি হচ্ছে, মানুষ বেঁচে গেছে একেবারে ভূমিকম্পর তলদেশ থেকে, আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ ফাটায় ফেলা, আবার ভূমিকম্প হলে তারা বলে আল্লাহর কচক। তুরস্কে যে ভূমিকম্প হয়ে গেল সেটা যদি আজকে ইসরায়েলে হতো তাহলে কী হতো? তাহলে বলতো আল্লাহর গজব, দেখো দেখো প্যালেস্টিনিয়ানদের উপরে কী অত্যাচার করেছে, পৃথিবীর মানুষ তাদেরকে কিছু করতে পারেনি, আল্লাহ তাদেরকে গজব দিয়েছে। ঠিক একইভাবে তাসলিমা নাসরিন এর অসুস্থতায় তারা সয়লাভ করে ফেলেছে ভিডিও, ছবি ইত্যাদি দিয়ে, যে দেখো আল্লাহ শাস্তি, আল্লাহ শাস্তি, দেখো দেখো। কিন্তু অপরদিকে আবার বিখ্যাত ইসলাম প্রচারক শেখ আহমেদী তাত মৃত্যুর আগে উনি 10 বছর যে টোটালি প্যারালাইজ ছিলেন, করা ছাড়া কিছু বলতে পারতেন না, সেটা কিন্তু আল্লাহর গজব না, সেটা আল্লাহর রহমত, আল্লাহর পরীক্ষা। আমি যখন প্রায় মরেই গিয়েছিলাম হার্ট অপারেশনের সময়, তখন তারা আল্লাহর শাস্তি, আল্লাহর শাস্তি, আল্লাহর শাস্তি, আবার যখন সেরে উঠলাম
আল্লাহর রহমত, আল্লাহ তোমাকে দ্বিতীয় সুযোগ দিয়েছে, শেষ নেই। তবে মির্জা গোলাম আহমেদ, ওনার কলেরা হয়েছিল কি হয়েছিল না, তার চেয়ে বড় কথা হচ্ছে উনি রোগাক্রান্ত হয়েছিলেন, রোগাক্রান্ত হয়ে উনি মারা গেছেন। আমার কথা হচ্ছে, সো হোয়াট, আপনাদের মানুষরা, সাধারণ মানুষরা কী করতে পেরেছেন, মুসলমানরা কী করতে পেরেছেন? হাজার হাজার মানুষরা মরে গেছে, হাজার হাজার মুসলমানরা মরেছে এই কলেরাতে, কী করতে পেরেছেন? কিছুই করতে পারেনি। বিজ্ঞানীরা যতক্ষণ না করেছে, চিকিৎসকরা যতক্ষণ না করেছে, 1971 সালে যেই বাঙালিরা ভারতে আশ্রয় নিয়েছিল বাংলাদেশ থেকে গিয়ে, তাদের ভিতরে কলেরা ছড়িয়ে গিয়েছিল, আমাদের মুসল্লি ভাইরা তখন কী করতে পেরেছিলেন, ওয়াজিরা কী করেছিলেন, মৌলবীরা কী করেছিলেন? তখন স্বাধীনতার বিরুদ্ধে ওনারা লিখা লিখতেন, আল্লামা শফি ওরা সব স্বাধীনতার বিরুদ্ধে লিখতেন। তখন এই বাংলাদেশিদেরকে সাহায্য করেছিলেন ভারতীয় একজন হিন্দু চিকিৎসক, যার নাম ছিল দিলীপ। এই ডাক্তার দিলীপ, উনি হাজার হাজার বাংলাদেশিদেরকে কলেরা রোগ থেকে বাঁচিয়েছিলেন। এই যে এখন খান না যে মুখের যে স্যালাড, এটা ওনারই আবিষ্কার। সুতরাং আপনারা আসলে সমস্যার সমাধান করতে পারেন না, ঘৃণা শুধু বাড়ান, সমস্যা দেখলে সেটাকে পুঁজি করে ঘৃণা বাড়ান, আর অপরের সাফারিং দেখলে আপনাদের ভালো লাগে। কিন্তু ভুলে যাচ্ছেন, যদি কলেরা রোগে এই মির্জা গোলাম আহমেদ মরেও থাকেন, এটাতে তার যে দাবি, উনি দাবি করেছেন উনি নবী। আমার কথা হচ্ছে, আমি নিজে তো এগুলিতে বিশ্বাস করি না, তথাপি ওনার দাবি এটা, তো ওনার দাবি খণ্ডানোর জন্য উনি কলেরায় মরেছেন, এটা কোনো কারণ হতে পারে না, এটা কোনো যুক্তি হতে পারে না। এটা বোঝেন আপনারা, বুঝবেন না। দেখুন, উল্টো যদি ভাবেন যে মোহাম্মদকে চ্যালেঞ্জ করেছিল ইহুদি নারী, যে তুমি যদি নবী হয়ে থাকো, সত্য নবী হয়ে থাকো, তাহলে তোমাকে যে বিষটা খাইয়েছি সেটা থেকে তুমি মরবে না। তো বুখারী হাদিস আরও বহু ইসলামিক সোর্স কনফার্ম করে যে মুহাম্মদ বিষ খেয়েছিল, সেই বিষ প্রক্রিয়া, সে লেড পয়জনিংয়ে সে 3 বছর সিরিয়াসলি সাফার করেছে, এমন সাফার করেছে যে বর্ণনাতীত। সে আয়েশার গলায় জড়িয়ে ধরে বলেছিল, আয়েশা আমার মনে হয় রক্ত চিরে যাচ্ছে, মুখ দিয়ে লালা পড়ছিল, সে হাঁটতেও পারত না 3 বছর, কাঁধে ভর করে হাঁটত, এবং সে শেষ পর্যন্ত মরেছিল বিষক্রিয়ায় মরেছিল। তাহলে যুক্তি প্রমাণে যদি আসেন, তাহলে তো আপনার নবী ঐশী যুক্তিতে, ওই যে ঐশী যুক্তি, আল্লাহর শাস্তি, সৃষ্টিকর্তার শাস্তি, এই যুক্তি দিয়ে যদি আসেন যে সাফারিং করলে আল্লাহর শাস্তি, তাহলে তো মুহাম্মদ তার চ্যালেঞ্জে হেরে গেছে, তা তো সে নবী না, সেটা কিন্তু বলবেন না। সুতরাং মানে আপনাদের বেলায় সব যুক্তি গোজামিল দিলেও রাইট, বরঞ্চ যেই যুক্তিগুলো আহমেদিয়া দেয় সেটা নিয়ে ভাবুন। 83 নম্বর সুরার 25 এবং 26 খাতাম শব্দের রুট ওয়ার্ড ব্যবহার করা হয়েছে, যার অর্থ আমি মনে করি এর অর্থ হচ্ছে সাইন, যা দেখলে বোঝা যায়। খাতাম শব্দের সাথে মিস্ক শব্দটা কোনো মতে আপনি মেলাতে পারবেন না, যে বন্ধ বোতল থেকে সুগন্ধি অলা খাবার খায়, ইট ডাজেন্ট মেক সেন্স। বরঞ্চ খাতাম শব্দটা যদি সাইন হয় যে একটা ভালো স্ট্যান্ডার্ড ড্রিঙ্ক, সেখান থেকে খাও, সেটা দিয়ে কম্পিটিশন হবে, সেটা মেক সেন্স করে। বা যারা অবিশ্বাসী, তাদের অবিশ্বাসকে আল্লাহ আরও বাড়িয়ে দিয়েছেন, আল্লাহ তাদের অন্তরকে সিল বন্ধ করে দিয়েছেন, তারা আর বুঝবে না, ইট ডাজেন্ট মেক সেন্স। তাদের সৃষ্টিকর্তা যদি থেকে থাকেন, উনি এই কাজটা করবেন না। বরঞ্চ যারা বুঝেও বুঝবে না, শুনেও শুনবে না, এটা হচ্ছে তাদের লক্ষণ যে তারা গন কেস, এটা হচ্ছে তাদের সাইন। খাতাম শব্দ হচ্ছে সেখানে সাইন, এগুলো পারলে ভাঙান। সূরা জুমার 3 নম্বর আয়াত ভাঙান পারলে। আহমেদ যে মুহাম্মদের নাম, এটা কোথায় পেয়েছেন, ইসলামে কোথায় আছে, কোন সোর্স? 16 নম্বর সূরা 6 নম্বর আয়াত পারলে ভাঙান, এগুলো ব্যাখ্যা করেন। 7 নম্বর সূরা 35 নম্বর আয়াত ব্যাখ্যা করেন। 10 নম্বর সূরার 47 নম্বর আয়াত, নবীরা প্রেজেন্ট সেন্সে বর্তমানে আছে নবী সকল সম্প্রদায়, পারলে ভাঙান। এবং আয়াত চলমান থাকবে, ওহি চলমান থাকবে, ওহি বন্ধ হয়ে গেছে এটা তো বলেনি। এবং কোরআনে আল্লাহ বলছেন যে আদমকে, যে তোমার কাছে যুগে যুগে গাইডেন্স যাবে, মুহাম্মদ না আসা পর্যন্ত চলবে, তারপরে বন্ধ হয়ে যাবে, এটা তো কোরআনে নাই। এগুলো পারলে ভাঙান, এগুলো হচ্ছে যুক্তির আলোচনা। এই সকল ডাইভার্সন টেকনিক করে কোনো লাভ হবে না, ঘৃণা ছড়ানো বন্ধ করুন, কারণ যুক্তিতে আপনারাও হারতে পারেন।